आजादी का अमृत महोत्सव मेगा फिट इंडिया फ्रीडम ब्रांच हंजाजा बोबाग्राखर आग्रूनी आरालिया रिंग नखलाव पांडव फाइम जका हास्तनी खबर तंगबेदरी मंत्री प्रांजित सिंह रायनकारी कबुनी आदंग्र आसालो चाटी मुसुगी पांडा चेंगे रिखा मंत्री तिर बानाटी सवई खाजीमुनी चेंगे रिजाखा पांडव कक सारथांतरी मंत्री सखा बार हाकतनी मंत्री बक्रक नरेंद्र मोदी हाकतनी शिखला रंग सक गाहम तरीने बगिन अमहाय जुदा जुदा सामंग बुदा नाहारी तंगो तमुरी हिंबा शिखला शिखले रोसे बार हाकतनी थीना বিভিন্ন লোককে যুক্ত করা হয়েছিল এই অনুষ্ঠানের সঙ্গে এবছর লক্ষ্য এতে 75 বছর এ পূর্তি উৎসব সেখানে প্রায় 7.5 কোটি তারও বেশি লক্ষ্য দিয়ে বার্তা নিয়ে এগোচ্ছে কাজ করে এতে শুধুমাত্র দেশের 75তম এই স্বাধীনতা দিবসকে উদযাপন করা সঙ্গে সমস্ত মোটিভেট করা আকর্ষিত করা যুক্ত করা যাতে প্রতিটি যুবক যুবতী এই প্রতিদিন নিয়মিত করে কিছুটা সময় যেখানে ভুলেছে আধা ঘন্টা 30 মিনিট চর্চা করবে যাতে সকলকে আকৃষ্ট করবে আবার অনুষ্ঠান করাকে আকৃষ্ট করা যদিও কোভিড-19 প্যান্ডেমিকের কারণে আরো বেশি সংখ্যক যাতে যুক্ত করার কথা সেখানে তো সম্ভব নয় কিন্তু এটার বার্তা ছড়াতে হবে প্রতিটি গ্রামে 75টি জায়গা প্রতিটি জেলাতে 75টি জায়গা প্রতিটি রাজ্যে এইভাবে করে করে এই 75তম এই উদযাপন এই স্বাধীনতাকে এগিয়ে নেওয়ার এই মাধ্যমে চেষ্টা করছে তা আমি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য 75 বছরে আমাদের স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে প্রত্যেকবারই হয় প্রত্যেক বছরই হয় কিন্তু এই বছরে এই স্বাধীনতা দিবস উদযাপন কিন্তু 75 বর্ষ পূর্তি উপলক্ষে অন্য মাত্রা হয়েছে ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই 75 বর্ষে এই স্বাধীনতা দিবস উদযাপনকে লক্ষ্য করে এই আজাদি কা অমৃত মহোৎসবের অনুসূচনা করেছে এবং এটা 13 আগস্ট থেকে শুরু হয়েছে আগামী 2 অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীজির জন্মদিন উপলক্ষে সমারোহ করে এ কার্যক্রম সেদিকে সমাপ্তি টানা হবে কিন্তু যেটা মূল বক্তব্য যে আজকের যুবক যুবতীরা আগামী দিনে এই ভারতবর্ষের ভবিষ্যৎ সম্পদ যদি শরীর সুস্থ না থাকে মন সুস্থ থাকে না এবং শরীর মন যদি দুটি সুস্থ না থাকে তাহলে দেশের জন্য কাজে অগ্রগতি নিতে পারবে না যদিও এই সূচনায় পরিকল্পনা শুরু হয়েছে যেখানে দাঁড়িয়ে আর কি করছি স্বামী বিবেকানন্দের এই সেবা সংস্থার স্বামী বিবেকানন্দের সেই লক্ষ্য যুব শক্তিকে শক্তিশালী করা তাদের সমস্ত দিক দিয়ে শক্তিশালী করতে হবে তবে দেশ ভারত দেশ শ্রেষ্ঠ দেশ হিসেবে তো সেই লক্ষ্যে আমাদের কেন্দ্রীয় মাননীয় প্রধানমন্ত্রীজি বিভিন্ন যোগা বিভিন্ন রকম ভাবে শারীরিক শিক্ষার মাধ্যমে শরীর চর্চার মাধ্যমে এই আহ্বান বা অনুপ্রেরণা আমি যোগিয়েছি।